আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সাতলার স্টুডেন্ট ট্রাভেলস এর আরেকটি ব্লগে। আজকে আমরা সুন্দরবন 18 তে আছি। তো সুন্দরবন 18 লঞ্চটা খুবই ভালো লাগছে, ডেকোরেশন প্লাস তার দেখতে পাচ্ছেন রাজকীয় একটা ভাব আছে কিন্তু সুন্দরবন 18 তে। এবং খুবই লাক্সারি আছে একটি লঞ্চ, আজকে আমরা সিঙ্গেল এসি 1000 টাকা পেয়ে গেছি। আজকে মের 16-17 তারিখ, তো ঈদের চাপটা যাওয়ার পরে আরো কমে গেছে লঞ্চের লঞ্চের ভাড়া। আজকে ঢাকা থেকে যাচ্ছি বিদ্যা আরো কম, কিন্তু বরিশাল থেকে আসতে আসতে গেলে আপনার রবি সোম শনি এর বৃহস্পতি বা ঢাকা থেকে টিকিটের ফেয়ার বেশি থাকে, আর বরিশাল থেকে আসার সময় আপনার শনি রবি খুব বেশি টিকিটের দাম থাকে। ওই তখন জানি না করে উত্তম, কারণ সপ্তাহে ছুটি থেকে কেবল এই জন্য আর কি চান্স একটু বেশি থাকে। তো এই জন্য বলবো আপনারা ওই 3 দিনগুলো অ্যাভয়েড করবেন। দেখতে পাচ্ছেন ডেকোরেশন টা যথেষ্ট অসাম, কোনো এসি নেই, সব রিয়াল বাতাস কার্পেট দেওয়া, কেবিনের ভিতরেও কার্পেট। আমাদের পাশে কি শুরু কিনা হয়, উপর হচ্ছে বুড়িগঙ্গা। রিভারভিউ সাইডের কেবিন, চেয়ারগুলো খুবই সুন্দর স্টিলের চেয়ার। অন্যান্য লঞ্চে আমি দেখছি প্লাস্টিক এবং অন্য ধরনের মেটার ইউজ করে, এটা কিন্তু আপনার এসএস বলে। ওয়াশরুম সেটটা হচ্ছে আপনার বেসিন এরিয়া, খুবই লাক্সারিয়াস। এটা হচ্ছে আপনার তাদের খাবারের মেনু, দুধ চাপ প্রতি কাপ 20 টাকা, কফি প্রতি কাপ 30 থেকে শুরু করে তাদের খাবারের মেনু এখানে আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এখানে। এটা হচ্ছে আবার কেবিন সাইড, এটা মাঝখানের গলি। এটা হচ্ছে কফি শপ, এরকম কার্পেট দেওয়া দিয়ে, এটা তো সুন্দর দিয়ে, এটা আমি অন্যান্য অঞ্চলে আমি দেখিনি, খুব কম আর কি দেখছি। কেবিন মাত্র 1000 টাকা আজকে পাইলাম, সবসময় 1000 টাকা পাওয়া যায় না, কখনো 1400-1500-1600 টাকা এসি কেবিন বিক্রি হয় সিজন অনুযায়ী। পারাবাতে 600 কম থাকে। টিভি আছে, একটা ডোর ইয়া আছে, আপনার এখানে আপনারা ব্যাগ ট্যাগ বিল্ডিং রাখতে পারেন, এখানে পানি দেয় তারা, পানি জুতা আছে নিচে। সুইচ বোর্ডগুলো কত উন্নত মানের দেখতে পাচ্ছেন, আসলে সব দিক মিলিয়ে পারাবাত 18 একটা সুন্দর লঞ্চ। তো সবাইকে ধন্যবাদ গাইস, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।